বর্তমানে দুষ্টু মিষ্টি ওয়েদারের জন্য আমার একটু চুমু খেতে ইচ্ছা হচ্ছে। এই সরি সরি, খেতে নয়, দেখতে ইচ্ছা হচ্ছে। আরে কেনা ক্যা চাহতে হো? কি কোথায় দেখবে? আরে ভাই, হইচইয়ের সংস্পর্শে যখন উইদাউট ভিপিএনে ইউটিউবে সমস্ত কিছু লবলপানি দেখা যায়। শুধুমাত্র একটাই অনুরোধ, দয়া করে কোনো গুরুজন ব্যক্তি এবং 18 মাইনাস বাচ্চারা আজকে ভিডিওটা দেখবে না। ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? ও সরি, হরে কৃষ্ণ তো এখন বলা যাবে না, কারণ এটা নিয়ে আবার মানুষের উত্তেজনা বেড়ে যাচ্ছে কমেন্ট বক্সে। মানে হরে কৃষ্ণ বলে ভিডিও স্টার্ট করছি, ভিডিওতে ডাবল মিনিং ওয়ার্ড ইউজ করছি। 2022 সালে দাঁড়িয়েও যে কিছু কিছু তার কাটা পাবলিকদের আমি কমেন্ট বক্সে পাবো, এটা জেনেও আমার খুব ভালো লাগছে এবং দেখেও ভালো লাগছে। ভালো, কিপ ইট আপ। হেটার্স বাড়লে আমার পপুলারিটি আরও বাড়বে, পয়সা আরও কামাবো। কিপ ইট আপ ব্রো। সেটা বড় কথা নয়। আগের দিনে ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম, নেক্সট ভিডিওটা চুম্মা চাটির লবলপানি নিয়ে হবে। সো আজকে বেশি ইন্ট্রো মেয়ে তোমাদের টাইম নষ্ট করবো না, সোজা চুম্মা চাটির লবলপানিতে ঢুকে যাব। লেটস স্টার্ট। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কানে হেডফোনটা গুঁজে নিও, নাহলে কিন্তু বিপদ। কিসিং প্র্যাঙ্ক অন ওয়াইফ বেঙ্গলি, চুম্বন দেব তব অঙ্গনে। ওরে সালা, থাম্বনেলের দিকে তাকাও, পুরো কামরস ঝরে ঝরে পড়ছে। কি লেখা রয়েছে? এহ শুভ লগনে রং ধরেছে ফাগুনে, ভালোবাসিব মনে প্রাণে চুম্বন দেব তব অঙ্গনে। ওরে সালা, দাদা বৌদির দিকে একটু তাকাও, ওফ পুরো কামরস। চলো তাহলে অঙ্গনে অঙ্গনে দাদা বৌদির চুম্বন দেখে নেই। হ্যাশট্যাগ ফিলিং পানু। সো গাইস, আজকে আমি আপনাদের দিদি সাথীর উপরে একটা হেভি প্র্যাঙ্ক করতে চলেছি। কি করতে চলেছি আপনাদের প্রথমে বলছি না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খালি দেখে যান আর এনজয় করুন। নিজের বউকে অঙ্গনে অঙ্গনে চুমু খাবে, আবার সেটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ মানুষকে দেখাবে, আবার নির্লজ্জের মতো বলছে তোমরা এগুলো দেখে মজা করো। নাইস বিজনেস, বুঝলি পচা? তোর হ্যাল মারার জন্য আর কোনো ওয়েবসাইটে ঢুকতে হবে না, এবার থেকে ইউটিউবেই পেয়ে যাবি। ওয়েট কর, 2 দিন পরে সব পাবি। কি করতে চলেছি আপনাদের প্রথমে বলছি না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খালি দেখে যান আর এনজয় করুন, ঠিক আছে? ঠিক আছে দাদা, তোমাদের অঙ্গনে অঙ্গনে চুম্বন দেখে আমরা মজা করব। কিন্তু দাদা সত্যি কথা বলতে, তোমাদের এই চুম্মা চাটি দেখে না আমাদের ঠিকঠাক ওঠে না। গাইস, সাথীকে রান্নাঘরে পাঠিয়েছি আমার জন্য চা করে আনতে। সালা, আমি এটা বুঝতে পারি না, যখনই কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে লবলপানি মার্কা প্র্যাঙ্কগুলো দেখি তখন কি ক্যামেরার অ্যাঙ্গেল সেম থাকে? কখনো খাটের কোনায়, কখনো আলমারি ভেতরে, কখনো দেয়ালের কোনায়, তবুও কিন্তু যার উপরে প্র্যাঙ্ক হচ্ছে সে ক্যামেরা দেখতে পায় না। দেখতে পাবে কি করে? দেখতে পেলেই তো সব প্ল্যান ভেস্তে যাবে। প্র্যাঙ্কের 108। সো গাইস, ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা আকর্ষণীয় ট্রেডিং প্ল্যাটফর্মে পরিচয় করিয়ে দিই, বিনোমো। এটি সম্পূর্ণ লিগ্যাল, এটা তোমরা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর দু জায়গাতেই পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডেইলি 1,500 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় করতে পারবে। এখানে তোমরা বিভিন্ন ট্রেডে ট্রেড করতে পারবে, লাইক গোল্ড, ফরেন কারেন্সিস যেমন ইউকে ডলার্স, ইউরোস। এই প্ল্যাটফর্মে তোমাদেরকে অ্যাসেট সিলেক্ট করে কনফার্ম করতে হবে যে ফরকাস্ট ভ্যালুর মান ওপরে যাবে নাকি নিচে যাবে। চলো তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 700 টাকা লাগিয়েছি এবং অনুমান করছি গ্রাফটা উপরের দিকে যাবে। এবার দেখা যাক, ইয়েস, গ্রাফটা উপরের দিকে গেছে, তার মানে আমার ফরকাস্ট ভ্যালু মান যেটা আমি অনুমান করেছিলাম সেটা সঠিক হয়েছে। এই প্রফিটটা তোমরা 24 ঘন্টার মধ্যে সেফলি তোমাদের ব্যাংকে কিংবা পেটিএমে উইথড্র করে নিতে পারবে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রেখো, এখানে তোমাদের লসও হতে পারে। এখানে মিনিমাম ডিপোজিট 350 টাকা, আর যদি তোমরা আমার এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে ডাবল ডিপোজিট পেতে পারো, মানে 350 টাকা লাগিয়ে 700 টাকা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে বিনোমো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর হ্যাঁ, ট্রেনিং করার জন্য ডেমো অ্যাকাউন্টে 65,000 টাকা পেয়ে যাবে। গাইস, সাথীকে রান্নাঘরে পাঠিয়েছি আমার জন্য চা করে আনতে, এবার দেখুন রান্নাঘর থেকে আসার পরেই কিরকম আমি ড্রামাবাজিটা শুরু করি। মানে দাদা ড্রামাবাজি আর কি করবে, অলরেডি তো স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বানিয়ে তোমার অডিয়েন্সকে চুতিয়া বানিয়ে ড্রামাবাজি শুরু করে দিয়েছো, আর মুরগি হিসেবে ইউজ করছো তোমার বউকে। নাইস, ভালো বিজনেস। এই সাথী, হ্যাঁ হ্যাঁ আসছি দাদা, একবার চা করতে গিয়ে এত দেরি, আসো তাড়াতাড়ি। মালটা এমন রিয়্যাক্ট করছে যেন প্রধানমন্ত্রী ছোট ভাই, আমি যেটা বলবো সেটা আগে করবে।
ভাগ্যিস তুমি কথাটা দাদা স্ক্রিপ্টেড প্র্যাঙ্কের মধ্যে বলেছো, তা না হলে কপালে চায়ের বদলে তাজ উঠত। বউ হইতে সাবধান, নাহলে কিন্তু কপালে হেব্বি দুঃখ রয়েছে। ঘেমে যাচ্ছি, বউয়ের নাম শুনলেই কেমন ঘাম বেরিয়ে আসে। এই চা ঠান্ডা করে নিয়ে এসছো, কি চা খাবো? এটা গরমের মধ্যে একটু ঠান্ডাই খাওয়া, বেশি গরম করে অ্যাসিড হয়ে যাবে। ইস ঠু ঠু ছি ছি, এটা কোন চা হয়েছে? এ তো দেখছি পুরো লাট সাহেবের রাজপুত্র। বলছি কি দাদা, পরের জন্মে চাওয়ালা হয়ে জন্মিও, তাহলে প্রধানমন্ত্রীর ছোট ভাই নয় প্রধানমন্ত্রী হয়ে যাবে। দাদা একটা ভালো করে চিনি দিয়েছো, পুরো চাটাকে পুড়িয়ে তেতো করে এনেছো। কি করছো নাকি? চাটা ফেলছো না এইভাবে মুখ থেকে? তো কি ওই বিষাক্ত চাটা খাওয়া যায়? এই বিষাক্ত কি বিষাক্ত নিয়ে কোনো ছাবলামি হবে না। তোমার ভাগ্য ভালো, 2022 সালে দাঁড়িয়ে বউর উপর হুকুম চালিয়ে চা খেতে পাচ্ছ। তা না হলে চাইলেও না ইঁদুর মারার বিষটাও পেতে না, নিজেকে কিনে আনতে হতো। সাদিকে বেজায় জুটি দিয়েছি, বিনা কারণে ঝগড়া করে অশান্তি করে একদম মাথা গরম করে দিয়েছি। এবার আমি কি করি ওর রাগ কমানোর জন্য আপনারা দেখুন। এবার মনে হয় সেই মুহূর্তটা চলে এসেছে, দাদা বৌদির অঙ্গনে অঙ্গনে চুম্বন খাবে। তাহলে অডিয়েন্স তোমরা দেখে মজা করো। এই দাদা কিন্তু শুধুমাত্র দেখে মজা করতে বলেছে, হ্যাঁ নয় কি ব্যাপারটা কিছু তোমরা গরু দান করছো কেন? আমি গরিব মানুষ, আমি গরু দান করতে পারবো না। এই তো দাদা উঠে গেছে, এবার চুম্বাজারির লবলোপানি হবে। আমি এরকম করছি কেন? অ্যাকচুয়ালি আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে সিঙ্গেল তো চুম্বাজারি দেখবো। জানো তো আমি প্রায় দিন রাস্তায় একটা জিনিস খেয়াল করি, যখন দুটো কুকুর একসঙ্গে থাকে তখন একজন আরেকজনের গায়ের গন্ধ শোকে, তারপরে শুরু করে দেয়। ইউ নো হোয়াট আই মিন। এই এখানে কিন্তু আবার এই কুকুরের সঙ্গে আমি এই দাদা বৌদির তুলনা করিনি, জাস্ট ফর মুহূর্তটার এক্সাম্পল দিলাম, সিরিয়াসলি নিও না। আরে সালা দেখে তো হেভি মজা লাগছে, খেলা শুরু হয়ে গেছে। এই দুষ্টু দাদার মধ্যে কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটা চুমু খাওয়ার পরে বেরোয়। সাধারণত আমরা এই শব্দটা অপোজিট সাইড থেকে শুনতে পাই, কিন্তু এক্ষেত্রে দাদার মুখ থেকে বেশ ভালোই লাগছে। ওরে সালা এখন দেখছি পুরো লবলবানি গেস, বৌদি ফর্মে এসেছে। যদিও বা এরকম মুহূর্তে সবাই উঠে যায়। এই চুম্বাচাটি সেই লবলবানি ব্যাপারটা না ঠিকঠাক ফিল আসছে না, চলো ব্যাকগ্রাউন্ডে একটু ইমরান হাসমিকে ছড়িয়ে দেওয়া যাক। এগুলো দেখার পরে আমার মাথায় প্রথমে একটাই কথা আসে, এদের বাড়ির লোকজন এই সমস্ত হুলুহুলু মার্কা প্র্যাঙ্কগুলো দেখতে পায় না, আর দেখলেও তাদের রিয়াকশন কেমন হয়? সঠিক বলেছেন। এরা কিন্তু এখানেই থেমে থাকেনি, এই অঙ্গনে অঙ্গনে চুম্বন নিয়ে আরো একটা নতুন এপিসোড বানিয়ে ফেলেছে। বেশি ভিউজ আসছে তাই তো, পয়সা আর পয়সা, ঠিক আছে চালিয়ে যাও, নিজের বউকে মুরগি বানিয়ে অডিয়েন্সকে মজা দিয়ে টাকা ইনকাম করে যাও। কিপ ইট আপ, কন্টিনিউ। কিসিং প্র্যাঙ্ক অন ওয়াইফ 24 আওয়ার্স, চুম্বন দেব তব অঙ্গনে পার্ট 2। ও মা এটা কি, থাম্বনেলের দিকে তাকাও। ও বাবা গো, দাদা বৌদির কামরস পুরো ঝরে ঝরে পড়ছে। এই শুভ লগনে রং ধরেছে ফাগুনে, ভালোবাসিব মনে প্রাণে, চুম্বন দেব তব অঙ্গনে। এবার তো দেখছি এরা এই অঙ্গনে অঙ্গনে চুম্বন নিয়ে একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেলবে, এপিসোডের পর এপিসোড আসতেই থাকবে। চলো তাহলে দেখে নেই পার্ট 2-তে দাদা বৌদি কেমন ভাবে চুম্মা চাটির লবলোপানি করেছে। আজকে কি করব? আজকে আমি সাদিকে একটু লবি লবি কিচি কিচি করব। দাদা পার্ট 2-তে এসে বৌদিকে লবি লবি কিচি কিচি করবে, কি করবে? লবি লবি কিচি কিচি, লবি লবি কিচি কিচি, পচা শিখে রাখ, যখন নতুন বিয়ে করবি তখন বউকে ইমপ্রেস করার জন্য লবি লবি কিসে কিসে করবি। লাইট নেবাও, ফ্যানটা জোরে করো, চলো শুয়ে পড়ো। বস বৌদি কিন্তু একদম সলিড আছে, কথা কম কাজ বেশি, একদম ডাইরেক্ট পয়েন্টে। শো শো মানে কি? কি করছে রে বৌদি? চিজ খাবে কি? ইজ্জতের উপরে হামলা? মানে যা না তাই। দেখো চুমু খাওয়াটা কোনো ইল্লিগাল নয়, কোনো নোংরামিও নয়, কিন্তু বদ্ধ করে দুজন স্বামী স্ত্রী চুমু খাচ্ছে, আবার সেটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষের মাঝে তুলে ধরছে, এটা আমার মনে হয় নোংরামি।
তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদের এই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক মানে ভিউজ আর টাকা কামানোর লোভে এরা নিজেরাই নিজেদের পরিবারের মান সম্মানগুলো নষ্ট করছে, আর কিছুই না। সাপোজ ধরো পরবর্তীতে এদের ছেলেমেয়েরা এই সমস্ত চুম্মা চাটির লবলোপানি মার্কা ভিডিওগুলো দেখতে পেল, তখন তাদের মাথায় কি আসবে? বাবা মায়েরা এরকম চুম্মা চাটির লবলোপানি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, তাহলে আমরাও করব কি? তখন নিতে পারবেন তো ছেলেমেয়েদের চুম্মা চাটির লবলোপানি মার্কা ভিডিওগুলো? সঠিক বলেছেন। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছিলাম, কোথাও গিয়ে হেট ছড়াবে না, শুধুমাত্র ভালোবাসা ছড়াও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর এরকম টাইপের আরও কন্টেন্ট আমার থেকে তোমরা দেখতে চাও কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দাও, প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও, ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখছো সব জায়গায় শেয়ার করে পুরো ফাটিয়ে দাও। এখন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই বিনা পয়সায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলটাকে সিলেক্ট করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো দেখাবে কোথায় নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। Love you, Dada. Bye-bye.